আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি দশম শ্রেণীর 10 নম্বর অধ্যায়ের এসো বলকে জানি এর নিউটনের প্রথম সূত্র এবং জড়তার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করব। আজ আমার ক্লাস নম্বর হচ্ছে 14 এবং বাড়ির কাজ নম্বর হচ্ছে 7 এবং বাড়ির কাজ থাকবে হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তার মানে নিউটনের প্রথম সূত্রটা হবে তোমাদের বাড়ির কাজ। তাহলে চলো আমরা দেখি যে নিউটনের প্রথম সূত্র কী এবং জড়তার ব্যবহারিক দিকগুলো কী কী। তাহলে আমরা বলের সাথে মোটামুটি সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজের জন্য আমাদের বলের প্রয়োজন। বল প্রয়োগ করতে হয় কোনো একটা বস্তুকে নিজের দিকে টানতে বা নিচের কাছ থেকে দূরে সরাতে আমরা বল প্রয়োগ করি। কোনো একটা বস্তুকে যখন আমরা নিজের কাছ থেকে দূরে সরাই রাখি বা দূরে ঠেলে দেই তখন এটাকে বলা হয় কী? ধাক্কা। আবার কোনো একটা বস্তুকে নিজের কাছে টেনে নিয়ে আসা, এটাকে বলা হয় কী? টান। এখন কোনো একটা বস্তুকে যখন আমরা ধাক্কা দেই তখন এই ক্ষেত্রে শক্তি বা বলের প্রয়োগটা বেশি হয়। যখন আমরা কোনো একটা বস্তুকে নিজের দিকে টেনে নিয়ে আসি তখন বল প্রয়োগটা কম হয়। এই বলের উপর ভিত্তি করে বস্তুর ভর, জড়তা এবং গতির উপর ভিত্তি করে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1686 সালে বল, গতি, জড়তা এবং ভর এই চারটা বিষয়ের উপর ভিত্তি করে নিউটন তিনটি গতির সূত্র প্রদান করে। এই গতির সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আমরা এটা আজকে শিখব। তাহলে চলো আমরা দেখে নিই নিউটনের প্রথম সূত্রটা কী বলে। নিউটনের প্রথম সূত্রে বলা হচ্ছে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে সরল পথে চলতেই থাকবে। তার মানে বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে। কারণ বল এমন একটা বিষয় যেটা কোনো একটা বস্তুকে গতিশীল করবে আবার কোনো একটা বস্তুকে গতিশীল বস্তুকে স্থির করবে। তাই বলা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে সরল পথে চলতেই থাকবে। তার মানে একটা বস্তু যখন চলতে থাকবে তা কখনো থামবে না। এখন এই ক্ষেত্রে আমরা দেখি বল প্রয়োগ যদি না হয়, প্রথম অংশ থেকে আমরা বলতে পারি যে বল প্রয়োগ যদি না হয় তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। তখন কি বস্তুটা স্থির থাকবে এবং বল প্রয়োগ না হলে যদি গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি বল প্রয়োগ না হয় এর আদি বেগও যা হবে শেষ বেগও তাই হবে। তাহলে প্রথম অংশ থেকে আমরা বলতে পারি যদি বল প্রয়োগ যদি না হয় তাহলে বস্তু স্থির থাকবে এবং বল প্রয়োগ না হলে গতিশীল বস্তু গতিশীলই থাকবে। তবে দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা বলতে পারি সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে কি? তা দ্বিতীয় অংশে কোনো একটা বস্তু যদি এরকম একটা সরল পথে চলতে থাকে, যদি সরল পথে যদি চলতে থাকে তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটা সমবেগে চলতেই থাকবে। কিন্তু বস্তুটাকে আমরা কি দেখি যে একটা বস্তু যখন সরল পথে চলতে থাকে সে বস্তুটা সারা জীবন চলতেই থাকবে, চলতে থাকে না? কোনো এক সময় গিয়ে তা কী হয়, থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো একটা বল এই বস্তুর উপর প্রয়োগ হয়, যা এই বস্তুর উপর বল প্রয়োগ হওয়ার ফলেই বস্তুটা কী হয়, থেমে যায়। যদি বল প্রয়োগ না হতো তাহলে বস্তুটা সরল পথে সবসময় কি চলতেই থাকতো। এই বলটা কি? এই বল হচ্ছে যখন একটা বস্তু কোনো একটা পৃষ্ঠ বা কোনো একটা তলের মধ্য দিয়ে চলতে থাকে তখন ওই তল কর্তৃক একটা ঘর্ষণ বল বস্তুর উপর প্রযুক্ত হয়। এছাড়াও আছে হচ্ছে বাতাসের বাধা। এই বলগুলো প্রয়োগের ফলে বস্তুটার গতিটা পরিবর্তন হয় বা কমে যায়, ফলে একসময় বস্তুটা এখানে এসে থেমে যায় বা স্থির হয়ে যায়। আমরা এটাই বলতে পারি যে সমবেগে চলতে থাকা বস্তু সরল পথে চলতে থাকবে যদি ঘর্ষণ বল এবং বাতাসের বাধা এই দুটা যদি না থাকে তাহলে বস্তু সবসময় কি চলতেই থাকবে। এখন আমরা দেখি যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কী কী বিষয়ে ধারণা পাই। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয়ে ধারণা পাই, একটা হচ্ছে বল, একটা কী জড়তা। বল কী এবং জড়তা কী সেটা আমরা এখন শিখব। তাহলে বল কাকে বলে? বল হচ্ছে যা স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে বল বলে। যা স্থির বস্তুকে গতিশীল করবে বা গতিশীল বস্তুকে স্থির করবে, এই যে করতে চাওয়ার যে অবস্থাটা এটাকে বলা হয় কি বল। তার মানে বল ছাড়া স্থির বস্তু কখনো গতিশীল হবে না এবং গতিশীল বস্তু কখনো স্থির অবস্থায় আসবে না। এখন
আমরা পরের অংশ জানি জড়তা। জড়তা কাকে বলে? তাহলে জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। তার মানে একটা স্থির বস্তু সারা জীবন কি সে কি স্থিরে থাকতে চাবে এবং একটা গতিশীল বস্তু সারা জীবন সরল পথে চলতেই থাকবে, এটাই হচ্ছে কি তার মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা থাকতে চাওয়া এবং বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে বলা হয় কি জড়তা। অর্থাৎ আমরা এটা বলতে পারি বস্তুর নিজস্ব অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই হচ্ছে কি জড়তা। বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় বজায় রাখতে চাওয়ার ধর্মটাই হচ্ছে কি বস্তুর জড়তা। জড়তার পরিমাপের হচ্ছে ভর। যে বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর জড়তাও কী হবে তত বেশি হবে। যে বস্তুর ভর কম সে বস্তুর জড়তার পরিমাণটা কী হবে কমে যাবে। এখন আমরা দেখি যে জড়তা দুই প্রকারের হয়। কয় প্রকার হয় জড়তা? দুই প্রকার। কী কী? একটা হচ্ছে স্থির জড়তা, একটা কি গতি জড়তা। কারণ আমরা প্রথমে সংজ্ঞায় বলছি একটা বস্তু যখন স্থির থাকতে চাবে আবার কোনো একটা বস্তু গতিশীল থাকতে চাবে, তাহলে স্থির থাকতে চাওয়ার বস্তুটাকে বলা হয় কি স্থির জড়তা। তার মানে যে বস্তু স্থির অবস্থা থাকতে চায় তাকে বলা হয় কি স্থির জড়তা, আর যে বস্তু গতিশীল অবস্থায় আছে তাকে চায় গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে বলা হয় কি গতি জড়তা। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা বিষয়ে ধারণা পেলাম, একটা বল এবং জড়তা। বল কী সেটা আমরা শিখলাম, জড়তা কী সেটা আমরা শিখলাম, জড়তা কত প্রকার হতে পারে সে আমরা শিখলাম। এখন আমরা দেখব যে জড়তার ব্যবহারিক দিকগুলো কী কী। জড়তা আমরা বাস্তবিক জীবনে জড়তার এই ব্যবহারিক দিকের সাথে প্রত্যেকেই কম বেশি পরিচিত বা প্রত্যেকেই আমরা কি এই উপলব্ধিটা ফেস করছি, কিন্তু আমরা এটা বলতে পারিনি যে এটা গতি জড়তা না স্থির জড়তা। চলো আমরা দেখি নেই যে জড়তার ব্যবহারিক দিকগুলো কী কী। জড়তার ব্যবহারিক দিক প্রথমে আসি আমরা স্থির জড়তার ব্যবহারিক দিকগুলো কী কী। স্থির জড়তার ব্যবহারিক দিক হচ্ছে এক, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়েন স্থির জড়তার কারণে। কারণ থেমে থাকা বাস যখন চলতে শুরু করে তখন বাস সংলগ্ন যাত্রীর যে শরীরটা থাকে বা সিটে বসা থাকে এই অবস্থায় বাস স্থির অবস্থা থাকার পরে যখন চলতে শুরু করে ওই অংশটা গতিশীল প্রাপ্ত হয়, কিন্তু ওপরের অংশ যেটা সিটের ওপরের দিকে থাকে বা মাথা অংশটা এই অংশটা স্থির জড়তায় থাকতে চায়। যার ফলে থেমে থাকা বাস যখন চলতে শুরু করে সিট সংলগ্ন অংশটি গতিশীল গতিপ্রাপ্ত হয় কিন্তু ওপরের অংশ স্থির থাকতে চায়, যার ফলে নিচের অংশ সামনের দিকে চলে যায় এবং ওপরের অংশ পিছনের দিকে হেলে পড়ে। এখন এরপরের আমরা দেখব যে মুদ্রা ও গ্লাসের পরীক্ষা। মুদ্রা এবং গ্লাসের পরীক্ষাটা কি? আমরা এখানে একটা ছবি এঁকে নেই, যেটা গ্লাস হয় এর ওপর একটা আমরা কয়েন রাখলাম। এখন এর মধ্যে কি পানি থাকে? আচ্ছা, এখানে কয়েন এবং কার্ড এই দুটাই কি স্থির অবস্থায় আছে। আমরা যদি এই কার্ডটিকে খুব জোরে একটা কি টোকা দেই তাহলে এই কার্ডটা কী হবে গতি জড়তার কারণে গতিপ্রাপ্ত হবে, গতিশীল হবে। গতিশীল হওয়ার পরে কার্ডটি যখন এখান থেকে সরে যাবে তখন এই মুদ্রাটা কি স্থির অবস্থায় আছে, সে কী করবে স্থির অবস্থায় থাকতে চাবে। সে স্থির অবস্থা থাকতে চাওয়ার ফলে কার্ডটি যখন এই অংশ থেকে সরে যায় তখন এই মুদ্রাটা পানিতে বা গ্লাসের মধ্যে পড়ে যায়। এটা হয় সাধারণত তাদের স্থির জড়তার কারণে। এরপরে তিন নম্বর দেখি, ধুলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে ধুলি অপসারণ করা। যেমন কোনো পোশাকের মধ্যে যখন ধুলির কণা আটকে থাকে তখন এই পোশাকে যখন আমরা ছড়ি দিয়ে আঘাত করি তখন আঘাতের ফলে পোশাকটা কী হয় গতিশীল হয়, কিন্তু ধুলির কণাগুলো স্থির জড়তার কারণে ওই অংশে স্থির থাকতে চায়। এর ফলে যখনই আমরা আঘাত করব আঘাত করার সাথে সাথে কাপড়ের অংশটা তখন গতিশীল প্রাপ্ত হবে কিন্তু ধুলিকণা স্থির থাকার কারণে ধুলিকণাগুলো নিচে পড়ে যাবে। এই ছড়ি দিয়ে আঘাত করার ফলে কাপড়ের ধুলা অপসারণও হচ্ছে কি একটা স্থির জড়তার উদাহরণ। এখন আমরা দেখব গতি জড়তার ব্যবহারিক দিকগুলো কী কী। গতি জড়তার ব্যবহারিক দিকগুলো আমরা প্রথমেই বলছি গতি হচ্ছে একটা গতিশীল বস্তু, তার গতিশীল অবস্থা থাকতে চাওয়ার ধর্মটাই হচ্ছে কি গতি জড়তা। এখন গতি জড়তার ব্যবহারিক দিকগুলো কী কী। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসযাত্রীর শরীরের উপরিভাগ সামনে দিকে হেলে যায়। তার একটা চলন্ত বাস যখন হঠাৎ ব্রেক করে, ব্রেক করার সাথে সাথে বাসযাত্রীর উপরের অংশ বিশেষ করে মাথা এটা কি সামনের দিকে হেলে যায়। এর কারণ হচ্ছে
গতি জড়তা। গতি জড়তা কেন? বাস যখন চলতে থাকে বা চলন্ত বাসে সম্পূর্ণ যাত্রী কি বা যাত্রীর সম্পূর্ণ শরীর কি গতিশীল অবস্থা থাকে। যখনই ব্রেক করা হয় বাসের সিট সংলগ্ন অংশটি যেখানে বসে থাকে সেই অংশটি কি হয়, স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে গতিশীল থাকতে চায়, যার ফলে যখনই ব্রেক করা হয় শরীরের নিচের অংশটা স্থির হয়ে যায় কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে হেলে যায়। এটাই হচ্ছে মূল কারণ যে থেমে চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করা হয় যাত্রীটা সামনের দিকে হেলে পড়ে। এখন আমরা দুই নম্বর অংশটা দেখব যে চলন্ত বাস থেকে নামতে গেলে যাত্রী হুমড়ি খেয়ে পড়ে কেন। চলন্ত বাস থেকে যখন যাত্রী নামতে থাকে তখন যাত্রী হুমড়ি খেয়ে পড়ে, এর কারণ হচ্ছে বাস যখন চলতে থাকে তখন বাস সংলগ্ন যাত্রীও কী থাকে, গতিশীল থাকে। গতিশীল থাকার ফলে যখন যাত্রী নামতে শুরু করে তখন যখনই মাটিতে পা দেয় পাটা কী হয়, স্থির হয়ে যায়, কিন্তু শরীরের উপরের অংশ কী গতিশীল থাকার কারণে বা গতি জড়তার কারণে যাত্রী সামনের দিকে দৌড়ে যায় অথবা হুমড়ি খেয়ে পড়ে। এখন আমরা তিন নম্বরটা দেখি, চলন্ত গাড়ির আরোহীকে গতি জড়তার থেকে রক্ষার্থে সিট বেল্ট পরা। চলন্ত গাড়িতে যখন চলমান কোনো যাত্রী থাকে তখন গাড়ি সংলগ্ন সে কি গতিশীল অবস্থায় থাকে বা থাকতে চায়। এই গতিশীল অবস্থা থাকতে যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি যদি ব্রেক করা হয় বা গাড়ি যদি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তখন যাত্রীর উপরের অংশ গতি জড়তার কারণে গতিশীল থাকে, ফলে নিচের অংশ যখন স্থির হয়ে যায় তখন উপরের অংশ সামনের দিকে হেলে যায়। এই হেলে দেওয়ার থেকে রক্ষার্থে সিট বেল্ট পরানো হয়, নইলে উপরের অংশটা স্টিয়ারিংয়ের সাথে আঘাত খেয়ে মারাত্মকভাবে আহত হতে পারে, এর ফলে সিট বেল্ট পরানো হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই নিউটনের প্রথম সূত্র এবং জড়তা এবং বল এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবং এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করতেও পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা তোমাদের হবে কি বাড়ির কাজ। তো শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, আবার আগামী দিনে অন্য একটা ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ভালো থাকো।